অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। তোমাকে বলে বোঝাতে পারছি না, তাই চিঠি লিখছি। তুমি অয়নদাকে নিয়ে আমার সম্পর্কে যা ভাবছো সেটা ভুল। সত্যি বলছি, অয়নদাকে ছোটবেলা থেকে চিনি, মাঝে কোনো কন্ট্যাক্ট ছিল না। প্লিজ আমাকে ভুল বুঝো না, তুমি যেরকম ভাবছো সেরকম কোনো সম্পর্ক আমার আর অয়নদার মধ্যে নেই। এই চিঠি পড়া শেষ হলে আমাকে ডেকে কথা বলো বিটি। শায়ন, শায়ন প্লিজ আমাকে ডাকো। শায়ন এখনো কিছু বলছে না কেন? এতক্ষণ ঘুমোলে চলবে বলো তো? উঠে পড়ো, এখন তুমি আর আমি ফুটবল খেলবো, আর তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাও, তারপর আমরা মাঠে নেমে কাদা মেখে একসাথে ফুটবল খেলবো। হ্যাঁ, শুধু তুমি আর আমি, আর কেউ থাকবে না। শায়ন তো একবারও বলছে না যে মা আমাদের সঙ্গে যাবে। উফ, আর আড়াল থাকা যাচ্ছে না। তুমি তো আমাকে কিছু বললে না। কি বলবো? আমি তো সবটাই চিঠিতে লিখেছি, তুমি তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। দেখো বিথি, ভুল বুঝো না বললে তো ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যায় না, তাই না? কেন ঠিক হবে না? আমি তো সত্যি কিছু করিনি, তুমি সেটা কেন বুঝতে পারছো না? আচ্ছা আচ্ছা, দরকার হলে আমি আমি তোমাকে অয়নদার সাথে আলাপ করিয়ে দেবো, সামনাসামনি কথা বলিয়ে দেবো। না গো, তাও হবে না। আসলে কি বলতো, চারদিকে এমন সব ঘটনা দেখছি না, তাতে সন্দেহ করা ছাড়া কোনো উপায় দেখছি না। আর এখন তো কথাগুলো কোনো লাভ নেই। বলতে পারলে কেন আমি বলতে পারি না? আমি তো সত্যি ওরকম কিছু করিনি। দেখো বিথি, তুমি তো শিবানীকে নিয়ে আমায় সন্দেহ করেছিলে, তাই না? একবার কি জানতে চেয়েছিলে কতটা ঠিক কতটা ভুল? শুনলি, শুনলি তোর বাবা কি বলল? কেন আমার কথা শুনতে চাইছে না বলতো? হ্যাঁ রে, পুজোর পর যখন কেসটা কোর্টে উঠবে তখন আবার আমাকে তোকে নিয়ে বাবার বাড়ি চলে যেতে হবে না তো? কিরে কিছু বলছিস না কেন? বল না কেন তোর বাবা আমার কথা শুনছে না? কেমন যেন খটকা লাগছে। শায়ন বিথিকে দেখলে তো মনে হয় ওদের মধ্যে সব ঠিকই আছে, কিন্তু যা শুনলাম তাতে মনে হচ্ছে ওদের মধ্যে এখনো ঠান্ডা লড়াই চলছে। ওদের দুজনের মধ্যে জল ঘোলা করার চান্স তাহলে এখনো আছে। কিরে রানা, তোদের হলো, তাড়াতাড়ি চল। এই তো কাকু হয়ে গেছে, চলো চলো। প্রীতি কোথায়? ওই তো বাচ্চাটাকে পাশের বাড়িতে রাখতে গেছে। এই তো, এই তো, এই তো বাবা আমি চলে এসেছি, চলো। বলছি কখন কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো জানতে পারলে কিছু? রবির অ্যাক্সিডেন্টটা নিশ্চয়ই বেশ কিছুক্ষণ আগে হয়েছে, ওকে হাসপাতালে দিয়ে তারপরে নিরাপদে আমাকে ফোন করেছে।
রবির জীবনে যে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে ভাবতেই পারিনি। ওর তো একটার পর একটা অ্যাক্সিডেন্ট হয়েই চলেছে। চল 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 কি হচ্ছে নাকি এগুলো? আমার জীবনের সব সুখ সব আনন্দ এই লোকটা কেড়ে নিয়েছে। আজ আমার বাড়িতে এমন অবস্থা যে পূজোতে আমি আমার ছেলেকে একটা জামা আপনি দিতে পারছি না। এই পূজোতে আমার বাড়িতে যেমন কোনো আনন্দ নেই ঠিক তেমনই আপনার বাড়িতেও আমি কোনো আনন্দ হতে দেব না। আপনি আপনার নিজের দুঃখ নিজের কষ্টের জন্য একটা নিষ্পাপ মানুষকে এভাবে অভিশাপ দিচ্ছেন, আপনার লজ্জা করে না? লজ্জা? লজ্জা আমার কেন হবে? লজ্জা হওয়া উচিত এই ঝিনুকের বাবার। আরে ঝিনুকের সাবিত্রী, ঝিনুক একটা বাচ্চা মেয়ে, ওকে দোষ দিও না। আপনার ছেলে রোজ রাস্তায় আটকে ওকে বিরক্ত করতো। ওটাকে বিরক্ত করা বলে না, ওটাকে ভালোবাসা বলে। আর আমার ছেলে ঝিনুককে সত্যি ভালোবাসত, কিন্তু কিন্তু ঝিনুক আমার ছেলেকে এত অপমান করেছে, এত অপমান করেছে যে সে বেচারা আজকে নেশা করে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। কি বেচারা? একটা নেশা কর ছেলেকে আপনি বেচারা বলছেন? বাহ, এ তো দারুণ শিক্ষা। নেশা করে দেবদাস হয়ে নিজের জীবনটা নষ্ট করে দেওয়া কি খুব বুদ্ধিমানের কাজ? ভালোবাসায় আঘাত পেলে বুদ্ধি কাজ করে না, আবেগ কাজ করে, বুঝেছো? আরে ঝিনুক আমার ছেলেকে এমন কথা শুনিয়েছে যে সে আজ ঘর ছাড়তে বাধ্য হয়েছে, নেশাগ্রস্ত হতে বাধ্য হয়েছে। দেখুন, রঞ্জন যদি সত্যি ঝিনুককে ভালোবাসত, যেদিন কেউ প্রথম না বলেছিল সেদিন উচিত ছিল কথা বন্ধ করে দেওয়া, সেটা করেনি। এই লোকটা, উনি চাইলে ঝিনুকের সাথে আমার ছেলের বিয়েটা দিতে পারতেন, উনি চাইলে আমার ছেলেকে আটকাতে পারতেন, কিন্তু কিন্তু আপনি তো সেটা করেননি। আরে আমার মেয়ে যদি বিয়ে করতে না চায় তাকে জোর করে বিয়ে দেবো? কোনো বাবা এটা করতে পারে না। আপনি কলেজ যাওয়ার পথে আমাকে থ্রেট দিয়েছেন, ভয় দেখিয়েছেন। কি? আপনি ঝিনুককে থ্রেট দিয়েছেন? হ্যাঁ, থ্রেট দিয়েছেন। ছি 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 ছি, ঝিনুক আপনার ছেলের থেকে অনেক ছোট, আপনি ওকে ভয় দেখিয়েছেন। আমার ছেলের খুশির জন্য আমি সব কিছু করতে পারি, তাই যা করেছি বেশ করেছি। আমি ওনার জন্য কলেজ যেতে পারি না, কলেজের কোনো বন্ধু আমার সাথে কথা বলে না, বুঝছ না? তোমার জন্য আমার ছেলে এক ঘরে হয়ে গেছে, তাই আমিও তোমাকে এক ঘরে করে দিয়েছি, বুঝেছ? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। আমার মনের স্বামী হাসপাতালে, ওকে দেখতে যেতে হবে, নষ্ট করার মতো সময় আমার নেই। দাঁড়ান, রঞ্জনও আজ হাসপাতালে, আপনার